সুপ্রভাত বন্ধুরা, তিন দিনের সুন্দরবন সফরের আজকে আমাদের তৃতীয় অর্থাৎ শেষ দিন। সকাল সকাল সূর্যদেবকে দর্শন করে আমরা এগিয়ে চললাম গভীর জঙ্গলের দিকে। আগের দুদিনে আমরা মোট চারবার বাঘের দর্শন পেয়েছি, তাই আজও একরাশ আশা নিয়ে বেরিয়ে পড়লাম। আগের দুটো ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডিসক্রিপশান বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। দুটি মাছরাঙা পাখি এক ডাল থেকে অন্য ডালে গিয়ে বসছে মাছ ধরার লক্ষ্যে। শান্ত স্নিগ্ধ জলের উপর গাছের ডালে আপন মনে সাদাবকটি বসে আছে। আগের দুদিনও সাদাবক দেখার পর আমরা বাঘের দর্শন পেয়েছিলাম, দেখা যাক আজকেও যদি দেখতে পাই। দেখুন বন্ধুরা, স্থির জলের উপর গাছের এই প্রতিচ্ছবি, সত্যি কি যে দৃশ্য, দুচোখ ভরে শুধু উপলব্ধি করলাম। হরিণটি গাছের আড়ালে নিজের খাদ্য খেতে ব্যস্ত। জালের পাশে একটি মদন টাক আপন মনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা একটু এগিয়ে যেতেই সে ওখান থেকে উড়ে চলে গেল। হালকা মৃদু হাওয়াতে হরিণগুলি বিচরণ করছে, মনে তাদের কোনো রকম ভয় নেই, কারণ তারা জানে যে তাদের শত্রু আশপাশে নেই। রোদ থেকে নিজেকে আড়াল করার জন্য গোসাপটি ধীরে ধীরে জঙ্গলের দিকে এগোতে লাগল। শঙ্খচিল বা ব্রাহ্মিনী কাইটের ওরা দেখতে দেখতে হঠাৎই জঙ্গলের মধ্যে খসখসানি আওয়াজ কানে আসতেই সবাই মিলে জঙ্গলের ভিতর দেখতে লাগলাম। হ্যাঁ ঠিকই, দেখি আপন মনে সে গাছের ছায়ায় ভিতরে শুয়ে আছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও ওখান থেকে সে একটুও বাইরে আসলো না। আবার আমরা এগিয়ে চললাম অন্য একদিকে। হরিণগুলি গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে। ওই হাতল গাছের গোড়ায় বাঘ, ব্যাস ব্যাস থাম থাম। হঠাৎই আমাদের লঞ্চালক ভাইয়ের নজরে পড়ল হেতাল গাছের তলায় বাঘমামা বসে আছেন, কিন্তু লঞ্চ ঘুরিয়ে আস্তে আস্তেই সে উঠে জঙ্গলের মধ্যে চলে গেল। যাক, যা দেখলাম এই বা কম কী,
সূর্য অস্ত যেতে লাগলো আর আমাদের এবারে সুন্দরবনের সফর শেষ করে আমরা ঘরে ফেরার জন্য গতকালি ঘাটের দিকে রওনা দিলাম। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এ ধরনের নতুন ভিডিও আসলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও আসছি এই ধরনের কিছু ভিডিও নিয়ে, আমাদের সঙ্গে থাকুন।